সুদূর দূরের ওই গ্রামের নাম ঢোলকপুর। তিন দিকে পাহাড়ে ঘেরা গ্রাম। গ্রামে আসা যাওয়ার করা শুধু একটি পথ ছিল। গ্রামের শুরুতে পাথরে বানানো একটা বিশাল দেওয়াল ছিল। ওই দেওয়ালে কিছু বিচিত্র মন্ত্র লেখা ছিল। ওই দেওয়াল দিয়ে অর্জুনা পাহাড় যাওয়ার পথে মাটির থেকে অর্ধেক ফিট উঁচুতে অনেকগুলো পাথরের মাথার খুলি পড়েছিল। ওই খুলিগুলোর মধ্যে থেকে কিছু বিচিত্র আওয়াজ বেরোত। তাও আবার পরিমিতিথির অর্ধেক রাতের সময়। ঢোলকপুরের লোকেরা অমাবস্যার পরের দিন, পাহাড়ি অমিতিথির দিন, কোনো কাজ করত না। এই দিনে ওরা নিজেদের দোকান বন্ধ রাখত, চাষবাসও করতে যেত না, গরু মোষদের চারাও দিত না। পাড়ি অমিতিথির দুপুরবেলায় সব গ্রামবাসীরা 27টা চালের দানাকে ভেঙে সেটা নিয়ে গিয়ে রুমালি বংশের ঘরের সামনে রাখে। একটা বড় পাত্রে ঢেলে পেছনে না ঘুরে তাকিয়ে নিজেদের বাড়ির দিকে ফেরত গিয়ে দরজা জানলা বন্ধ করে সূর্যোদয় অবধি বাইরে আসত না। রুমালি বংশের অষ্টম পিঁড়ির মেয়ে এসমার মতন বদলে গিয়ে একলাই নিজের মাথার উপরে একটা বড় থালা নিয়ে চালের 27টা গোলাকার বানিয়ে অমাবস্যার দিনে বলি দিয়ে থাকা 27টা কাগের মাথা রেখে এসমার ঘরের থেকে বাইরে বেরোয়। ওর এরম ভাবে চলে যাওয়ার সময় ওর পায়ের চিহ্ন কেউ যেন দেখতে না পায়, তাই ও নিজের কোমরে দড়ি বেঁধে একটা ঝাড়ু টাঙিয়ে নিয়েছিল। ওর পায়ে বাঁধা নূপুর ছনছন করে আওয়াজ করছিল, আর এই আওয়াজ সারা গ্রামে শোনা যাচ্ছিল। গ্রামে চারিদিকে নিস্তব্ধতা হওয়ার কারণে ওই ঘুঙ্গুরের ছনছন আওয়াজের জন্য আরো ভয়ানক মনে হচ্ছিল। কিছুক্ষণ আগে পর্যন্ত প্যাঁচার আওয়াজ চুপ করে গিয়ে নিজের বাসায় ফিরে গেল। গ্রামের থেকে বাইরে বেরিয়ে অর্জুনা পাহাড়ের দিকে যেতে থাকল। অর্ধেক ফিটের উঁচুতে থাকা ওই খুলিগুলোর মধ্যে থেকে কিছু মন্ত্রের আওয়াজ আসছিল। এসব কিছুর অভ্যেস হয়ে থাকা এসমার দাসী রুমালির বংশের অষ্টম কন্যা প্রবলিকা নির্ভয়ে এসমার মূর্তির কাছে পৌঁছে গেল। এসমা মঙ্গোলিয়া দেশের যুবতী। হাজার বর্ষ পূর্বে ওর 19টা বাচ্চাকে বাঁচানোর জন্য ওই দেশের শত্রুদের থেকে বেঁচে এই পাহাড়ে এসে লুকিয়ে পড়েছিল। কিন্তু ওকে খুঁজতে খুঁজতে ও শত্রুতা এখানেও পৌঁছে ওর চোখের সামনে ওর 13টা বাচ্চাকে মেরে ফেলে। নিজের সন্তানদের মরতে দেখে ও মরে গেল, আর মরে একটা ভয়ানক প্রেতাত্মায় বদলে ওর বাচ্চাদের মেরে থাকা শত্রুদের মেরে এই পাথরের মূর্তিতে বদলে গেল। ওই মূর্তিটা অর্ধেক মানুষের আর অর্ধেক একটা সাপের মতন দেখতে হয়। নিজের ল্যাজ দিয়ে নিজের 13টা বাচ্চাকে বাঁচানোর মতন মনে হয়। ঠিক ওই মূর্তিটার তলায় এসমার বরদান নিয়ে এসমার মতন বদলে থাকা পাওনি রুমালি বংশের মূর্তিও ছিল। হাতে বাচ্চাগুলোকে নিয়ে চোখের থেকে অশ্রু পড়তে দেখা যায়। ওই মূর্তির কাছে নিজে নিয়ে আসা 27টা চালের গোলাকার রেখে 27টা মোমবাতি জ্বালিয়ে প্রণাম প্রণাম হে পাবনী মঞ্জুনাথ, প্রণাম প্রণাম হে পাবনী মঞ্জুনাথ, ক্ষমা করো মা, ক্ষমা করো,
ক্ষমা স্বীকার করে নিজের পছন্দের প্রসাদকে স্বীকার করো মা। পরের দিন প্রবালিকা সূর্যোদয়ের আগেই পাহাড় থেকে নিচে নেমে আসে। এক হাতে মুরগি নিয়ে ও রক্তটা গ্রামের সিংহদ্বারে একটা দাঁড় টেনে ওই সিংহদ্বারে টাঙানো থাকা ঘন্টি বাজায়। ওই ঘন্টার আওয়াজ শুনে গ্রামবাসীরা নিস্তার পায়। ওই ঘন্টার আওয়াজটা না শুনে কোনো গ্রামবাসী ঘরের বাইরে আসত না। এইসব কেন হচ্ছে গ্রামে অনেক লোকেরা জানতও না। যেই বৃদ্ধরা এই কথা জানত তারাও এসমার বিষয়ে কথা বলা একদম পছন্দ করত না। প্রত্যেক মাসে অমাবস্যার পরের দিনে এই প্রথাটা না করে কোনো গ্রামবাসী ঘরের বাইরে বেরোত না। গত 154 বছর ধরে কোনো বন্ধ না করে এই প্রথাটা পালন করে যাওয়া হচ্ছিল। এই প্রথাটা পালন না করে কেউ সিংহদ্বার পার করতে পারত না। যদি কেউ জেনে বুঝে পার করত তাহলে সে পাওনি আর রেশমার হাতে মারা যাবে। এরমে একদিন প্রবালিকার বড় বোন মানসা ভয়ভীত হয়ে এসে, প্রবালিকা প্রবালিকা, বোন বোন, বলো দিদি, কি হলো? এত বছরে আমাদের বংশেও কোনো মেয়ে জন্মাবে এই অপেক্ষায় ছিলাম, কিন্তু এমন হলো না। বিগত সময়ের থেকে এসমার দাসী হয়ে থাকা তুমিও 18 বছর পুরো করে নিলে, এর মানে আসন্ন 9 বছরে এসমা তোমার বলি নিয়ে নেবে। তোমার পরে আমাদের পুরো বংশে এসমার দাসী হওয়ার জন্য যদি কোনো মেয়ে থেকে থাকে সে কেবল আমার মেয়ে, আর আমি যমুনাকে কোনো দামেও এসমার দাসী হতে দেব না। তোমার মতন বিয়ে না করে সন্তানহীনা হয়ে নাক থেকে রক্ত বার করে নিজের সন্তানকে মরতে দেখে আমি করতে পারবো না। আর তো কোনো রাস্তা নেই দিদি, যমুনার জন্য আর কোনো রাস্তা নেই। তাহলে আমি আমার মেয়ে যমুনার জায়গায় নিজে দাসী হয়ে যাব। 9 বছর পূরণ করে 27 বছর পূরণ করে থাকার মেয়েগুলোই এসমার দাসী হতে পারবে। মাথা গরম করে তুমি এমন বলছো, কিন্তু তুমি তো সবকিছুই জানো। আমার মেয়ে মরে যাক, কিন্তু আমি ওকে এসমার দাসী হতে দেব না। এসমার হাত থেকে বাঁচা অনেক কষ্ট দিদি। নিজের মেয়ে যমুনাকে এসমার দাসী হতে দেওয়া পছন্দ ছিল না, তাই কারোর নজরে না পড়ে রাত্রিবেলায় নিজের মেয়েকে নিয়ে গ্রামের বাইরে সিংহদ্বার পার করিয়ে দিল। আমার বংশের লোকেরাই হোক কিংবা গ্রামের লোকেরাই হোক, যে কেউ মরে যাক আমার কিছু যায় আসে না, আমার মেয়ের জীবন বাঁচানোর আছে। যমুনা দূরে কোথায় পালিয়ে যা, শহরে গিয়ে খুশিতে থাক, আর কখনো ঘুরে এই গ্রামের দিকে আসবি না, যা। মায়ের কথা মতো গ্রামের সিংহদ্বার পার করে একলাই যমুনা হেঁটে যাচ্ছিল। এসমার দাসী হওয়া তার মানে না বিয়ে করে সারা জীবন থাকা, সবসময় এসমারি জন্য পাবনী পূজা করতে করতে শুধু এক বেলাই ভোজন করে সারা জীবন ব্রহ্মচর্যের পালন করে এসমার সরাইয়ে থাকতে হবে। প্রত্যেক মাসে আরবি তিথির দিনে তোমার থেকে একটু একটু করে রক্ত চুষে নেবে এসমা। সব সময় একটু একটু করে কমজোর হয়ে দাসী হয়ে থাকা 27তম বছরের দিনে বুকে ভয়ঙ্কর ব্যথা হয়ে মরে যাবে, তাই বংশ আর গ্রামকে ছেড়ে চলে যা মেয়ে। পাবনীর আত্মা যমুনায় মিশিয়ে গেল। গ্রামের সিংহদ্বারে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা ওকে বাড়ি নিয়ে এলো। পরের দিন যখন যমুনার জ্ঞান ফিরল, ফিরে এলি কেন, তুই কি বাঁচতে চাস না? জানি না মা,
আমি তো গ্রামের থেকে অনেক দূর চলে গিয়েছিলাম, এখন যখন জ্ঞান ফিরলো আমি তো নিজেরই বাড়িতে। আমি বাড়ি ফিরলাম কিভাবে? আমার তো কিছু মনে পড়ছে না। ঠিক আছে, আজকে ফিরে যাবি, তৈরি থাকবি। তুই আমার নিয়মের উল্লঙ্ঘন করেছিস, তুই আমার থেকে বাঁচতে পারবি না। তোর ভুলের থেকে সবাই মরবে, তোরা সবাই মরবি। যমুনা, যমুনা, তুই কি পাগলের মতন কথাবার্তা করছিস? এমন বলতেই মাথা ঘুরিয়ে ওখানেই বিছানায় পড়ে গেল। মনসা কিছুই বুঝতে পারল না, ও দৌড়ে চলে গেল আর সব কথা প্রবলিকাকে জানালো। ভুল করলে দিদি, তোমার ভুলের জন্য যমুনার সাথে সাথে সব গ্রামবাসীরও ঝামেলায় পড়বে। এমনিতেই যমুনাকে এসমার দাসী হতে আরো 9 বছর বাকি, এরই মধ্যে তুমি তাড়াহুড়ো করলে কেন? আমার মেয়ে কোনোদিন যদি মরে যায় আমার কোনো পরোয়া নেই, কিন্তু তোমার মতো রোজ রোজ তিল তিল করে মরে আমার একটুও পছন্দ না, তাই আমি তাড়াহুড়ো করলাম। যেমন ভাবেই হোক আমার মেয়েকে বাঁচাও বোন। আমি কাল রাত গিয়ে এসমাকে 27টা রক্তে ভরা লাড্ডুর প্রসাদ দিয়ে আসব। রাত হয়ে এসেছিল, ওই গ্রামে এক ব্যক্তি জঙ্গলের পথ দিয়ে হয়ে ভেতরে আসছিল। পরের দিন সকালে ওই দেহর চারিদিকে গ্রামবাসীরা একত্রিত হয়ে গেল। এইটা পাওনির কাজ, দেখো ওর বুকের মধ্যে পাওনির আঙুলের চিহ্ন। হ্যাঁ ঠিক বলেছ, এই কাজটা এসমার দাসী পাওনির আবার শুরু করেছে। আবার থেকে আমাদের গ্রামের লোকেদের এসমার যাতনা সইতে হবে। আজ রাত থেকে কেউ সিংহদ্বারকে পার করবে না। প্রবালিকা ওই লাশটাকে দেখে দৌড়ে দৌড়ে নিজে দিদি মানসার বাড়ি গেল। ওইখানে যমুনার পরিস্থিতি দেখে ওর মাথা ঘুরে গেল। এসমা, এসমা, ভুল করে ফেললে দিদি, তুমি খুব ভয়ঙ্কর ভুল করলে। এখন তোমার মেয়েকে কেউ বাঁচাতে পারবে না। সকালে উঠে দেখলাম এমন হয়ে গেছে, যা কিছু করলেও নামছে না, থেকে থেকে পিশাচের মতন হাসছে। তোমার বলার সত্ত্বেও আমি মানিনি, গ্রামের বাইরে সিংহদ্বার পার করিয়ে খুব ভুল করেছি। তোমার ভুলের জন্য এসমা গ্রামে প্রবেশ করে গেছে আর এসেই একটা ব্যক্তিকে মেরে ফেলল। হে ভগবান, এবার কি করি বোন? আমার মেয়েকে যে করে ভাবি হোক বাঁচাও। মধ্যরাতের পরে মাথার উপরে রক্তে ভরা লাড্ডু নিয়ে প্রবলিকা হেঁটে যাচ্ছিল। প্রসাদ দিয়ে আমার বলি নিয়ে নাও পাবনী মাতে, আমার পরিবারের লোকেদের ছেড়ে দাও, আমার দিদির মেয়েকে ছেড়ে দাও। মা, আমাদের উপরে দয়া করে শান্ত হয়ে যাও মা। কি বললি, শান্ত হয়ে যাব? কেন শান্ত হব? তোমরা যা আমার সাথে অন্যায় করেছ সেটা আমি কোনোদিনও ভুলবো না, শেষ করে দেব, তোমাদের সবার শেষ করব। আমি আমার দিদি আর ওর মেয়ে যমুনা তিনজনে এক্ষুনি মরে যাচ্ছি। তোমার দাসী হবার জন্য আমাদের বংশে কোনো মেয়ে বাঁচবে না, তখন তোমার কে সেবা করবে? দাসী ছাড়া পরেক্ষণে এসমার শক্তি দিয়ে সারা গ্রামকে তখনই শেষ করে দেব। চল পালা এখান থেকে, আর গিয়ে উল্টো গুনতে শুরু কর, এক এক করে সবাইকে মারব। এতদিন ধরে আমি তোমার সেবা করেছি, আমাদের বংশের মেয়ে, আমাদের বংশকে রক্ষা করার জন্য দিবি তুমি, এমন আমি ভেবেছিলাম, কিন্তু তুমি দেবতা না পিশাচ, এক এক করে কেন, সবাইকে একসাথে মেরে ফেলো। অমন করে মারলে কষ্ট হবে না, সহজভাবে মরে যাবে, রোজ নরকের যাতনা দিয়ে মারব। ওখান থেকে ফেরত আসা প্রবালিকাকে গ্রামবাসীদের কিভাবে বাঁচাতে হবে কিছু বুঝতে পারছিল না। অনেক ভাবনা চিন্তা করার পর একটা উপায় মাথায় আসলো। দিদি, একবার অঞ্জনা ঘাটের পাহাড়ে একটা তান্ত্রিকের সাথে দেখা হয়েছিল, খুব শক্তিশালী তান্ত্রিক ছিল। ও এখান থেকে 8 কিলোমিটার দূরে থাকা জাজুলা ঘাটির পাহাড়িতে থাকে, এমনটা শুনেছি,
তার সাথে একবার দেখা করে যদি ওনাকে এখানে আনতে পারি তাহলে হয়তো আমাদের সমস্যার সমাধান পেয়ে যাব। যদি গ্রামের সিংহদ্বার পার করি তাহলে পিশাচের হাতে মরা নিশ্চিত, কিন্তু গ্রামের জন্য, গ্রামের লোকেদের জন্য একটু সাহস তো করতেই হবে। কিন্তু গ্রামের কেউই ওইখানে যাবার সাহস জোটাতে পারছিল না, সবাই নিজের ঘরের দরজা বন্ধ করে লুকিয়ে বসেছিল। রক্ত পিশাচ নিয়ে সমস্যা তোমার বংশের জন্য, তোমার বংশের জন্যই আমরা গ্রামবাসীরা উত্তক্ত। আপনাদের মধ্যে কাউকে যেতে হবে না, আমি যাব। না বোন, আমি যাব। ছোটবেলায় আমি তোমাকে প্রতারণা করেছিলাম, এখন ওই ভুল শোধরানোর উপযুক্ত সময় এসছে, তাই আমিই যাব। কি, তুমি আমাকে প্রতারণা করেছো? হ্যাঁ বোন, যখন আমি 16 বছরের ছিলাম আমাদের মাসিকে এসমার দাসী হয়ে 27 বছর পূরণ হয়ে গিয়েছিল, আর ওনার শরীর খারাপ হয়ে উনি বিছানা ধরে নিয়েছিলেন। নিয়ম অনুযায়ী ওনার পরে এসমার দাসী আমারই হওয়ার ছিল, কিন্তু আমার দাসী হওয়ার একদমই ইচ্ছে ছিল না। তুই আর করণ একে অপরকে ভালোবাসিস এটা জেনেও আমি করণকে বিয়ে করতে চেয়েছিলাম, তাই রোজ তোমার খাবারে আমি একটু একটু করে বিষ মেশাচ্ছিলাম, আর এই বিষের জন্যই তুমি অসুস্থ হয়ে গেলে। অসুস্থ হয়ে থাকা তোমাকে এসমার দাসী বানিয়ে আমার বিয়ে করণের সাথে করিয়ে দেওয়া হলো। এইভাবেই আমি ছোটবেলা তোমাকে প্রতারণা করেছিলাম। ওই পাপের প্রায়শ্চিতের রূপে আমি ওই তান্ত্রিকের কাছে যাব, আর ওকে নিয়ে আসব। প্রবালিকার দ্বারা দিয়ে থাকা রক্তের দ্বীপকে মাথায় রেখে সিংহদ্বারকে পার করে একলাই যাচ্ছিল। দিদি, এই রক্তের দ্বীপ যতক্ষণ তোমার মাথায় আছে ততক্ষণ তোমার কোনো খারাপ হবে না, যা কিছু হয়ে যাক এই দ্বীপগুলোকে নিজের মাথার থেকে নামাবে না। সব বাধাগুলো পার করে তান্ত্রিকের কাছে পৌঁছয় ওনাকে সব কথা জানিয়ে সাহায্য চাইল। আজ রাত্রে কপাল হোম জ্বালাতে হবে, হোম না জ্বালিয়ে আমি গ্রাম থেকে বের হতে পারবো না মা। এখন তুমি যাও, আমি কাল আসব। আবার এই রক্তের দ্বীপকে মাথায় রেখে গ্রামের দিকে ফিরে গেল, কিন্তু রাস্তায় খুব জোরে হাওয়ার সাথে বৃষ্টি হতে শুরু করল। ওই প্রচন্ড হাওয়ায় মাথায় রেখে থাকা দ্বীপ নিভে গেল, দ্বীপ নিভতেই ওখানে রাক্ষসী এসে গেল। এবার ধরা দিয়েছিস রোমালী বংশের, আজ আমার দিন, তোর রক্ত খেয়ে আমার বদলার আগুন ঠান্ডা হবে। নিজের বড় বোনের মরদেহ দেখে প্রবালিকার খুব আফসোস হলো। যে কোনো ভাবে নিজের বড় বোনের মেয়েকে, যমুনাকে বাঁচানোর জন্য ওর বাড়ি গিয়ে যখন দেখল, সেই দৃশ্যটাকে দেখে প্রবালিকার মাথা ঘুরে গেল। জ্যান্ত মরদেহর মতন দেখতে লাগছিল যমুনাকে। যমুনাকে দড়ি দিয়ে বেঁধে এক ব্যক্তিকে ওর দেখাশোনা করার জন্য রেখে ওখান থেকে পালিয়ে অর্জুলা পাহাড়ের দিকে যেতে থাকলো। তখনই ওখানে পৌঁছে থাকা তান্ত্রিক নিজের মন্ত্রদণ্ড দিয়ে পাওনির মূর্তির মাথা ভেঙে দিল। ওম কর্তিকা স্ত্রম কর্তিকা লম বর্তিকা মধ্যম কীর্তিকা পম অর্থিকা প্রথম গতিকা বন্দনম অভিবন্দনম ওম ফট। ওই মন্ত্র পড়ার সাথে সাথে ওই খুলিগুলোর থেকে আত্মা বেরিয়ে এসে, আমাকে এসমার থেকে দূরে পাঠিও না তান্ত্রিক, আমাকে বদলা নিতে দাও। কি প্রতিশোধ তোমার, কার থেকে নেওয়ার আছে বলো? আজকের থেকে ঠিক 150 বছর আগে রোমালী বংশে অনেক বছরের পর একটা মেয়ের রূপে আমার জন্ম হয়েছিল। শুধুমাত্র বাড়িতেই নয়, বরং পুরো গ্রামে সব লোকেরা আমাকে খুব আদর আপ্যায়ন করত। আমি আমার গ্রামকে খুব ভালোবাসতাম। কিছু বছর পরে আমি অন্য গ্রামের ছেলেকে মঞ্জুনাথের সাথে প্রেম করলাম, কিন্তু আমার প্রেমকে আমার বাড়ির আর গ্রামের লোকেরা স্বীকার করলো না। মঞ্জুনাথের গ্রামবাসীরা আর আমাদের গ্রামবাসীদের মধ্যে বন্ত না, কিন্তু এই সব ব্যাপারগুলোকে পাত্তা না দিয়ে আমরা বিয়ে করে ফেললাম। দুজনে গ্রাম থেকেই আমাদেরকে বার করে দেওয়া হলো, কিন্তু আমার জন্য আমার গ্রাম খুব ভালোবাসার ছিল, তাই আমার গ্রামের পাশে থাকা অর্জুলা পাহাড়ে গিয়ে ওখানে একটা ছোট্ট বাড়ি বানিয়ে নিজের স্বামীর সাথে সুখ শান্তিতে থাকছিলাম। পাহাড়ের উপর থেকে আমার গ্রামকে দেখে খুব খুশি হতাম। কিছুদিন পরে আমি গর্ভবতী হলাম। গর্ভবতী হওয়ার পরে আমার স্বামী আমার খুব খেয়াল রাখত। 8 মাস পর
আমি আমার মায়ের থেকে স্বাদ পাওয়ার ইচ্ছে করলাম। এই কথাটা আমি আমার বর মঞ্জুনাথকে বললাম। তোমার ইচ্ছে পূরণ করবো পাওনি, শাশুড়ি মাকে তোমার কাছে আমি নিয়ে আসবো। কিন্তু ওকে গ্রামে পাও রাখতে দেওয়া হলো না, আমার বংশের থেকে কেউ ওকে দেখতেও এলো না। অনেক চেষ্টা করার পরেও ওকে গ্রামে পা রাখতে দেওয়া হলো না, আমার ইচ্ছে পূরণ করার জেদে। আমার গর্ভবতী স্ত্রীর একমাত্র ইচ্ছে, এই ইচ্ছেটাকে পূরণ না করে আমি এই গ্রামের উঠোনের বাইরে যাব না। ওর পরিবারের লোকেরা এসে ওকে হাতে চুড়ি পরাবেই, আর ততক্ষণ আমি জল পর্যন্ত খাব না। এইভাবে আট দিন পর্যন্ত কিছু না খেয়ে দে পরিবারের লোকেদের অপেক্ষা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আমার স্বামী। আমার সন্তান হওয়ার পরে এই ব্যাপারে পরে একটা বৃদ্ধ মহিলার থেকে জানলাম। সেই রাত আমার ক্রোধের কোনো সীমা ছিল না, রাগের চোটে আত্মহত্যা করার বিচার নিয়ে আমি এই খাদের কাছে এলাম। কিন্তু হঠাৎ ওই মূর্তির উপর বাজ পড়ল, আর ভেতর থেকে এসমার আওয়াজ বেরোলো। ও আমাকে তার মধ্যে ঢুকে যেতে বলল, গ্রাম আর গ্রামবাসীদের থেকে বদলা নিতে বলল। প্রতিশোধ নাও, নিজের প্রতিশোধ নাও, একবারে না প্রতিদিন এক এক করে মারো লোকেদের, নরকের অনুভূতি করাও, আমাকে তোমার ভেতরে আসতে দাও, আমাকে তোমার ভেতরে ঢুকিয়ে আমার শক্তি তুমি নিয়ে নাও। এইভাবে আমি একটা পাথরের মূর্তিতে বদলে গেলাম, আর এসমার মতন আমি সিংহদ্বারের আশেপাশে রাত্রে ঘুরে বেড়াতাম, আর সিংহদ্বার পার করে এসে থাকা লোকেদেরকে মেরে ফেলতাম। কিছু বছর পর ঢোলকপুরের গ্রাম প্রধান এক অঘড়িকে নিয়ে এসে আমার সাথে চুক্তি করালো। প্রতিশোধ তো তোর বংশের সঙ্গে, এই গ্রামের লোকেরা কি করেছে এদেরকে ছেড়ে দে। তোকে মারার শক্তি তো আমার কাছে নেই, কিন্তু তোকে বাঁধার শক্তি নিশ্চয়ই আছে আমার কাছে। ঠিক আছে, রোমালী বংশের জন্মে থাকা 9-27 বছরের মেয়েকে আমার পূজো করতে হবে, ওর যেন বিয়ে না হয়। ব্রহ্মচর্যের পালন করে, এক বেলার ভোজন করে, নিজের বাড়ি ছেড়ে আমার আর এসমার পূজো করতে করতে কঠোর ভূমিতে শুতে হবে। এমন করলেই আমি গ্রামের সিংহদ্বারকে পার করতে দেব, নইলে আমি মারা বন্ধ করব না। কিন্তু রোমালী বংশের লোকেদের কখনো গ্রামের সিংহদ্বারকে পার করার অনুমতি হবে না। গ্রামের সব লোকেদের আমার স্বামীর মৃত্যু হওয়ার দিনে পাণ্ডমী তিথিতে উপবাস রেখে 27টা চালের দানা আমাকে দিতে হবে। এর মধ্যে থেকে একটাও যদি না হয়, আবার থেকে গ্রামে এসে লোকেদেরকে মারতে শুরু করব। আমাকে গ্রামের ভেতরে আসার থেকে থামানোর জন্য সিংহদ্বারের উপরে মন্ত্র লিখতে হবে। কিন্তু এখন এই যমুনাটা আমার নিয়ম ভেঙেছে, তাই আমি আমার উগ্র রূপ দেখাচ্ছি। তান্ত্রিক গ্রাম প্রধানের কানে কিছু বলল। তখনই গ্রাম প্রধান গিয়ে ওই ঘন্টা ঘরের নিচে খুঁড়ল, ওখানে একটা খুলি পেল। ওই খুলিটাকে নিয়ে এসে তান্ত্রিকের সামনে রেখে দিল। নিজের মন্ত্র দণ্ডটাকে ওই খুলিটার উপরে রেখে, অং কর্তিকা স্ত্রম কীর্তিকা লম্বত্রিকা মধ্যম কীর্তিকা পম্মত্রিকা প্রথম গতিকা বন্দনম অভিবন্দনম মোম ফট। পাওনি, আমার মৃত্যুর কারণ আমি নিজেই ছিলাম, এতে গ্রামবাসীদের কোনো ভুল নেই। তোমার প্রতিশোধের আগুনে অন্য কারোর ক্ষতি করো না, চলে যাও এখান থেকে। এমন বলতেই দুই আত্মা উপরের দিকে চলে গেল। এসমার মূর্তি আগে গিয়ে বিপদ না হয়ে যায়, তাই তান্ত্রিক নিজের মন্ত্রদণ্ড দিয়ে ওই মূর্তির উপরে মন্ত্র জল ঢালল, যার জন্য সেই মূর্তি ছাই হয়ে ভস্ম হয়ে গেল। সেই সময় যমুনাকে ধরে থাকা প্রেত্তাও ওকে ছেড়ে চলে গেল, যমুনা আবার থেকে সামান্য হয়ে গেল। তখন থেকে প্রবলিকা যমুনার মা হয়ে ওর দেখাশোনা করল। গ্রামের লোকেদের এত বড় বিপদ থেকে বাঁচানোর জন্য সব গ্রামবাসীরা তান্ত্রিকের কাছে হাত জোড় করলো।